আমাদের মাদাউদ্দিন বাবু, আমার অঞ্জন ভাই বাবা মাদাউদ্দিন চাচা, তিনি আমাদের পার্টির মেম্বার ছিলেন এক সময়, কিন্তু আমাদের উপরে রাগ করে তারা ভেবেছিলেন যে এই তৃণমূল কংগ্রেস মানে পশ্চিমবঙ্গে যদি আসে তাহলে হয় মানুষের কিছু উপকার হবে, কিন্তু দেখলেন যে মানুষ বিপদে পড়েছে। আমরা সুদীপ্ত মাইতি, মানিক হোসেন, আমাদের কংগ্রেসের গ্রুপ চার, বাথরি অঞ্চলের দক্ষিণবাড় বিদুরপুর এবং বাথরি গ্রামের 20টি পরিবারে প্রায় 70-80 জন আমাদের দারগাপুকুর ময়দানে সমাবেশে সবাই দলীয় পতাকা নিয়ে আমাদের পার্টিতে যোগদান করছেন। কোন দল থেকে যোগদান করলেন? তৃণমূল কংগ্রেস থেকে। কোন পার্টিতে যোগদান করলেন? সিপিআইএম দলে যোগদান করেছেন। কেন যোগদান করলেন? তৃণমূলে যে 11 সালে আসার পর থেকে 22 পর্যন্ত যে দুর্নীতি, মানে গ্রাম থেকে শহর পর্যন্ত সে দুর্নীতি, সর্বশেষ যে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা, অনুব্রত মণ্ডল সহ এই দুর্নীতি গ্লানি মুছার জন্য আমাদের পার্টিতে সরাসরি যোগদান করেছেন তারা। আরও এই ব্লকের 8টি অঞ্চলে প্রায় অনেকগুলো বুথের পরপর করে আরও যোগদান আছে পরপর আমাদের। আচ্ছা, পঞ্চায়েত ভোটের আগে এই যে যোগদান, সেক্ষেত্রে কী বলবেন? অবশ্যই পঞ্চায়েত ভোটে এর প্রভাব পড়বে। সেই পঞ্চায়েত 18 সালে পঞ্চায়েত হবে না, 23-এর পঞ্চায়েত একটা দিগন্ত দেখাবে যে গ্রামের শ্রমজীবী গরিব মানুষের, সাধারণ মানুষের পঞ্চায়েত গড়বে আমাদের 8টা অঞ্চলে এবং ব্লকেও একটা ব্যাপক ছাড়া আমাদের গড়বে ভোট। আপনার নাম? মির্জা নাসির হোসেন বেগ। ডেজিগনেশন? সদস্য সিপিআইএম বালিগঞ্জ এরিয়া কমিটি।